हेलो एवरीवन, वेलकम बैक टू रिमिस किचन। आज निये आसि बांगालीर खूब प्रिय माछेर एकटा रेसिपी, एकटा कबाब कबाब फिलिंग्स एमन एकटा रेसिपी। आमी निये आसि चितल माछेर मुईठा रेसिपी। तो चलुन देखे नी एई चितल माछेर मुईठाटा आमी किभाबे बानाच्छि। आमी एखाने चितल माछटाके धुये एकटा टुकरो निये निएछि, निये एमनि एकटा चामच आमी निएछि तार साहाज्ये। खूब हालकाभावे, खूब नरम माछटा जेहेतु हालकाभावे एइभावे माछटाके आमी बेचे निच्छि। काँटार स्किन थेके आमी छाड़िये निच्छि। आमार समस्त माछगुलो एखाने आमी रेडी करे निएछि। निये आमी एबार मैरिनेट करे निच्छि। काँटा बा चामड़ागुलो अवश्यई खूब साबधाने काँटागुलो बेर करे निएछि। एकटा दुटो थाकले मैरिनेशनेर समयो हाते आसे, बेरिये जाए सेटा। आमी मैरिनेट करार जोन्नो एखाने आमी माछटा निये निएछि एकटा बोलेर मध्ये। आर माछेर मध्ये आमी दिये दिच्छि एक चामचो नये तार दिए एकटू कम आदा रसुन पेस्ट, एकसंगे पेस्ट करे रेखेछि सेटा दिए दिलाम। आर आमी दिए दिच्छि एखाने एक चामच पेंयाज बाटा आर आंदाज मतो लवण। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা নয়, এটা নর্মালি চিলি পাউডার আর কি। আর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। আর আমি এখানে দেব একটা ডিম ব্যবহার করব। এতে কি হয়, মুইঠাটা ভীষণ সফট হয়। ওই যে একটা কেমন যেন গাডারি একটা ভাব হয় না মুইঠার মধ্যে, সেটা কিন্তু এই ডিমটা ব্যবহার করলে হয় না। করে দেখবেন ভীষণ সুন্দর সফট একটা মুইঠা হয়, খেতে ভীষণই ভালো লাগে। একদম অন্য রকম একটা মুইঠা পাবেন। তো আমি যেভাবে বানাচ্ছি আমার রেসিপি ফলো করে বানাবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নেক্সট রেসিপি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, আমার সাথে থাকবেন। আর এটা ম্যারিনেট করে রাখার দরকার নেই বেশিক্ষণ। আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। নিয়ে আমি যে ম্যারিনেট করলাম যে মাছটা, সেই মাছটাকে একটা মুইঠার শেপ দিচ্ছি। আপনারা এই বড় বড় দু তিনটা বানিয়ে নিয়ে সিদ্ধ করার পরে সেটাও কেটে নিতে পারেন। তবে আমি এই শেপটা দিলেই আমার বেশ একটু মুইঠা মুইঠা ফিলিংস আসে, তার জন্য আমার খুব ভাল লাগে ব্যাপারটা। তো বা শেপটা যে যার মতো গোলও বানাতে পারেন। আমার মুইঠাগুলো রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা প্যানে সাদা জল ফুটতে দিয়েছিলাম, আমার জলটা ফুটে গেছে। আমি মুইঠাগুলো একে একে এই জলের মধ্যে দিয়ে আমি হালকা একটু বয়েল করে নেব। আমি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি সব জলের মধ্যে। মুইঠাটা কিন্তু ওভার কুক করা যাবে না, মোটামুটি মুইঠাটা যতক্ষণে ভেসে না উঠছে ততক্ষণ জাস্ট আমি একটু মানে ফুল ফ্লেমে আর কি এটাকে একটু রান্না করে নিচ্ছি। মুইঠাটা ভেসে উঠলেই তুলে নেবেন, তার থেকে আর বেশি প্রয়োজন হয় না মুইঠাটা সিদ্ধ করার। আমি ঢাকা দিয়ে সিদ্ধটা করে নিলাম। দেখুন আমার মুইঠাগুলো সব ভেসে উঠেছে। আমি জাস্ট একটু উল্টে পাল্টে মুইঠাগুলো সব জল থেকে তুলে নিচ্ছি। খুব দারুণ রেসিপি রিয়েলি। মাছের যে অন্যরকম রেসিপি হয় সেটা মুইঠা না বানালে, মুইঠা না খেলে বুঝবেন না যে মাছ দিয়েও অনেক রকম মানে গোটা না রেখেও অনেক রকম রেসিপি হতে পারে। লুক তো অ্যামেজিং হয়। আর আমি এখানে সর্ষের তেলে রান্না করব রান্নাটা, তার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিলাম কিছুটা পরিমাণে। আমি এই তেলটা গরম হয়ে গেলে আমি মুইঠাগুলো দু পিট একটু হালকা গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। এটাও কিন্তু বেশি ফ্রাই করব না। দেখুন মোটামুটি মুইঠাটাই যতটুকু লাল হয়েছে ব্যাস এতটুকুই লাল করব, এর দিয়ে বেশি কিন্তু করব না। আগে যে কথাটা বললাম যে একদম গার্ডারের মতো একটা ব্যাপার হয়ে যায়, সেটা কিন্তু বেশি ফ্রাই করলে কিংবা বেশি বয়েল করলে ওই জিনিসটাই হবে। তো এটা বেশি বয়েল করা কিংবা ফ্রাই করার দরকার পড়ে না। আমার মুইঠাগুলো হয়ে গেছে, দেখুন যতটা লাল হয়েছে আমি এর দিয়ে আর গোল্ডেন করব না। এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মুইঠাগুলো সব তুলে নিচ্ছি। আজকাল মানুষ সময়ের অভাবে এই ধরনের রেসিপিগুলো একটু অ্যাভয়েড করে, কিন্তু বানাবেন খুব বেশি টাইম সাপেক্ষ নয় আর কি। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই আমরা ঘরে বানাতে পারি এটা। আমার মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এই তেলের মধ্যেই রান্নাটা করছি। আমি এখানে ফোড়ন হিসাবে গোটা জিরা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দু তিনটে মতো এলাচ আর একটু দারচিনি আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে।
আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ধৈর্য ধরে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই মশলাটা রেডি করার উপরে মুইঠার কিন্তু টেস্টটা ডিপেন্ড করে, ভীষণ ভালো টেস্ট হয় যদি আপনি একটু ধৈর্য ধরে স্টেপ ওয়াইজ আমি যেভাবে বানাচ্ছি যদি একটু ফলো করে বানান, দেখবেন খুবই টেস্টি হয় মুইঠাটা। আর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন পেস্ট করে রাখা, সে একসঙ্গে সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছে, খুব সুন্দর যতক্ষণ একটা গোল্ডেন কালার না আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা কালারও চলে আসে। আমি বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম লো ফ্লেম করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সবগুলো একসঙ্গে একটু ফ্রাই করব কিছুক্ষণ ধরে। মশলাগুলো সব ফ্রাই হয়ে গেছে, কি দারুণ দেখুন তেলও ছেড়েছে আর মশলাটার কালারটাও কি দারুণ একটা গোল্ডেন এসে গেছে। আমি এখানে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে, একটু আমি হাফ চামচেরও কম একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচেরও কম একটু ধনিয়া গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু খুব কম মশলা এখানে ব্যবহার করি, আমার মুইঠাটা কম মশলাতেই ভীষণ ভাল লাগে। আর আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ রেড চিলি পাউডার, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি কালারের জন্যে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। আপনারা যদি মনে করেন অতটা কালার প্রয়োজন নেই তাহলে অবশ্যই আপনারা নর্মাল রেড চিলি পাউডারটা ইউজ করতে পারেন, কাঁচা লঙ্কা পেস্ট করেও এর সঙ্গে দিতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয়। আর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি পুরো রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি, আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম মশলাটাকে আরও স্মুথ করার জন্যে। কি দারুণ কালার এসছে দেখুন, আর কি দারুণ মশলাটা একদমই স্মুথ হয়ে গেছে। আমি এর মধ্যে আমি দিয়ে দেব আমার যে মুইঠাগুলো ভেজে রাখা আছে সেগুলো কিন্তু আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। আর একটু হয়ে গেছে আমার ভাজাটা, আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে আমি খুব ভালোভাবে এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এতে কি হয় মুইঠার টেস্টটা দারুণ হয়। আমার কষানো হয়ে গেছে দেখুন মুইঠাটা, জলটা দিয়ে দিয়ে আমরা তারপরেও দিতে পারেন কিন্তু আমি এইভাবে দেওয়াটাই বেটার মনে করি, আমার খুব ভালো লাগে ব্যাপারটা আর টেস্টটা খুবই ভালো হয় এতে। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, সেটা আমি দিয়ে দিলাম। ঠান্ডা জল কখনো এই ধরনের রেসিপিতে ব্যবহার করবেন না, তাতে যে মুইঠাটা আমার রেডি ছিল ওটা একটু টেস্টলেস হয়ে যায়। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করলাম, তারপরে ঢাকনাটা খুলে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এখানে দিয়েছি দারুণ একটা গন্ধের জন্য। দিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্নাটা করলাম, কিছুক্ষণ মানে জাস্ট 4-5 মিনিট আর কি। আমার মুইঠাটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। মুইঠাটা একদমই রেডি হয়ে গেছে, আপনারা যদি মনে করেন আরও কম গ্রেভিটা রাখবেন রাখতে পারেন। তো চলুন এবার পরিবেশন করে নিই। খুব দারুণ ইয়াম্মি একটা পুরনো যুগের একটা মাছের রেসিপি, এটা খেতে ভীষণ সুন্দর হয়। আমরা প্রত্যেকে খেয়েছি এবং অনুষ্ঠান বাড়ির স্বাদেই কিন্তু একটা মুইঠা বানানোর চেষ্টা করলাম। এই মুইঠা কেমন হলো জানি না, লুক দেখেও কেমন ভাল লাগছে সেটাও জানি না, তো অবশ্যই বানিয়ে তবেই আমাকে কমেন্ট করবেন যে ভীষণ সুন্দর একটা রেসিপি। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। Thank you for watching.